আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ওয়ার্ল্ড। আজকে দেখাবো একটা সিম্পল সবজি ভাজি, যা সকালে নাস্তায় পরিবেশন করতে পারবেন, আবার চাইলে ভাতের সাথেও খেতে পারবেন। আসুন দেখে নেই সবজি ভাজি করতে কী কী উপকরণ লাগবে। এখানে আমি 1.5 কাপের মতন ফুলকপিকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর এখানে 1 কাপের কিছু কম আলু টুকরা করে নিয়েছি, আর সামান্য গাজর নিয়েছি। আসুন রান্নায় চলে যাই। এখানে একটা পাত্রে আমি 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে এখন 1/4 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখন এখানে 1/2 চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একে একে সবজিগুলো আমি এখানে দিয়ে দিব। প্রথমে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এখানে ফুলকপি আর গাজরগুলো দিয়ে দিব। এরপর সব সবজিগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 20 মিনিটের মতন মিডিয়াম হিটে রান্না করব। 20 মিনিটের মধ্যে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। বিশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এরপর আরও 5 মিনিট আমি রান্না করব। এখন ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিব। এরপর একটু নেড়ে চেড়ে রান্না করব। যখন দেখবো যে সবজির পানিটা শুকিয়ে গেছে, তখন আমি এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুব সহজেই সবজি ভাজি। গরম গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন। ওকে ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।